हेलो फ्रेंड्स, वेलकम हियर। আজ জিওমেট্রির সার্কেল চ্যাপ্টারের কয়েকটা সামস দেখে নেব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সাইক্লিক প্রপার্টিজ আর অ্যাঙ্গেল প্রপার্টিজ কতগুলো বেসিক সামস নিয়ে ডিসকাস হয়েছিল। তো দেখো আজকের ডিসকাশনে প্রথমে এই ডায়াগ্রামটা দিয়েছি, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে ও সার্কেলের সেন্টার, আর এখানে বলে দিয়েছে যে পি কিউ আর এস টি, এই যে যে নেম গুলো পি কিউ আর এস এন্ড এটা হচ্ছে টি। তো কোয়েশ্চেন দিয়েছে এইটা, প্রথমে বলি এই তিনটে যে কর্ড সেগুলো ইকুয়াল দিয়েছে। দেখো এখানে পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু আর এস, এই তিনটে নিজেদের মধ্যে ইকুয়াল, আর এই ভ্যালুটা দিয়ে দিয়েছে 75 ডিগ্রি। কোয়েশ্চেন করেছে পি ও এস, পি ও এস এইটা আর কিউ ও আর, কিউ ও আর এখান থেকে তাহলে কি করতে হবে, জয়েন করতে হবে, আর পি কিউ আর, পি কিউ আর মানে এইটাও একটা কোয়েশ্চেন দিয়েছে। তো দেখো প্রথমে এই সামস গুলো করতে গেলে আরেকটা প্রপার্টি লাগবে। আমি এর আগে 5 থিওরেমস নিয়ে ডিসকাস করেছিলাম, যে থিওরেমস গুলো এই সামস গুলো করার জন্য মানে জানতেই হবে। এখানে দেখো আরেকটা থিওরেম আছে, যদি মানে কোন একটা সার্কেলের ভেতরে এমন দুটো ইকুয়াল কর্ড থাকে তাহলে তারা হচ্ছে সার্কেলের সেন্টারে সেম অ্যাঙ্গেল সাবটেন্ড করবে আর সেম অ্যাঙ্গেল প্রোডিউস করবে। তার মানে এই তিনটে কর্ড হচ্ছে ইকুয়াল, তাহলে আমি যদি এই কর্ডটাকে ধরি তাহলে এই কর্ডটা সার্কেলের সেন্টারে এই অ্যাঙ্গেলটা প্রোডিউস করছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা সার্কেলের সেন্টারে এই অ্যাঙ্গেলটা প্রোডিউস করেছে, মানে হচ্ছে এই যে এটা পিও কিউ, পিও কিউ অ্যাঙ্গেল প্রোডিউস করেছে। আচ্ছা এরপরে হচ্ছে যে এই যে এই কর্ডটা আর এস, আর এস কে আমরা যদি দেখি তাহলে এখান থেকে এরকম করে তাহলে আর এস হচ্ছে এই অ্যাঙ্গেলটা প্রোডিউস করেছে। তো বলছে যে ইকুয়াল কর্ড ইকুয়াল অ্যাঙ্গেলই প্রোডিউস করবে সার্কেলের সেন্টারে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে নিজেদের মধ্যে ইকুয়াল। আরেকটা দেখো এই যে কর্ডটা আছে কিউ আর, এটাও কিন্তু তিনটে কর্ডের সঙ্গে ইকুয়াল, তাহলে এই কর্ডটা এই অ্যাঙ্গেলটা প্রোডিউস করেছে সার্কেলের সেন্টারে, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে তিনটে অ্যাঙ্গেলই হচ্ছে নিজেদের সাথে ইকুয়াল। এটাই হচ্ছে ওই থিওরেমটা, যে থিওরেমটা দিয়ে এটা করতে হবে। তাহলে এখানে আমরা একবার দেখে নেবো আমাদের ফার্স্ট যেটা দিয়েছে পিওএস, পিওএস কি করে বের করবো, পিওএস মানে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এই তিনটে অ্যাঙ্গেলের, হ্যাঁ এই তিনটে অ্যাঙ্গেলের যে সামেশানটা। তাহলে দেখো এই তিনটে অ্যাঙ্গেল কি করে বের করতে হবে, পিওএস টা, পিওএস টা প্রথমে আমি এখান থেকে বের করতে পারবো। এখান থেকে দেখো পি কিউ আর এস এই আর্কটা নিচ্ছি, এই পুরো পি কিউ আর এস এই আর্কটা পিও আর এস ও এগুলো জয়েন করার জন্য যে অ্যাঙ্গেলটা প্রোডিউস হচ্ছে ওটা হচ্ছে পিও এস, তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা এটা সেন্টারে প্রোডিউস হয়েছে। আর এর যে অপোজিট আর্ক মানে পিটিএস এর উপরে এই অ্যাঙ্গেলটা আছে, তাহলে ফার্স্ট থিওরেম মানে যেটা করেছিলাম ফার্স্ট অ্যাকর্ডিং টু ফার্স্ট থিওরেম কি হবে, এই পুরো অ্যাঙ্গেলটা এই 75 এর ডাবল হয়ে যাচ্ছে, তাহলে সেটাই এখানে লিখছি। এখানে হচ্ছে অ্যাঙ্গেল পিও এস ইকুয়াল টু টুয়াইস অ্যাঙ্গেল পি টি এস, তাহলে পিওএস ইকুয়াল টু কি হবে টুয়াইস 75 ডিগ্রি, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এটা 150 ডিগ্রি। এই পুরো অ্যাঙ্গেলটা কথা হলো 150 ডিগ্রি হয়ে গেল, এটা পেয়ে গেলাম। তাহলে ফার্স্টের যে অ্যান্সারটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে বলেছে কিউ ও আর, দেখো কিউ ও আর মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে এই অ্যাঙ্গেলটা। তাহলে কিউ ও আর পেতে গেলে আমাকে কি করতে হবে, এই যে পুরোটা হচ্ছে 150, এবার আমি বলেছিলাম যে এই তিনটে অ্যাঙ্গেল নিজেদের মধ্যে ইকুয়াল, কারণ কি কর্ড গুলো নিজেদের মধ্যে ইকুয়াল, তাহলে আমরা এখানে লিখব যে পি ও কিউ ইকুয়াল টু কিউ ও আর ইকুয়াল টু আর ও এস, এই তিনটে অ্যাঙ্গেল নিজেদের মধ্যে ইকুয়াল। তাহলে এই তিনটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে কি হবে 150 ডিভাইড বাই 3 হবে, তাহলে 150 ডিভাইড বাই 3, তাহলে কোটা আমি পাচ্ছি 50 ডিগ্রি। তাহলে এই এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি, যেটা বলেছিল কিউ ও আর, এই যে এইটা কিউ ও আরটা পেয়ে গেছি। এরপরে বলছে লাস্ট আমাদের বলেছে পি কিউ আর, পি কিউ আর মানে পি কিউ আর, তার মানে এই যে পুরো অ্যাঙ্গেলটা এইটা। তাহলে দেখো এই যে এই অ্যাঙ্গেলটা যে বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে দুটো অ্যাঙ্গেলের সামেশন, দুটো অ্যাঙ্গেল কি কি, এই যে এই অ্যাঙ্গেলটা আছে আর এই অ্যাঙ্গেলটা আছে, এই দুটো অ্যাঙ্গেল আমাকে আলাদা করে
এভালুয়েট করতে হবে, দ্বি ধ্রুবে সাম করে দিলেই আমি পুরোটা পেয়ে যাব। তাহলে এখান থেকে, তাহলে এখান থেকে কি করে বের করব, পি এই অ্যাঙ্গেলটা পি কিউ ওটা প্রথমে এভালুয়েট করতে হবে। এবার দেখো এই যে এই ট্রায়াঙ্গেলটা আছে পি ও আর, পি ও কিউ ট্রায়াঙ্গেল, এখান থেকে এইটা আর এইটা দুটো কি দুটোই হচ্ছে সেম সার্কেলের রেডিয়াস, ওই জন্য দুটো হচ্ছে সেম রেডিয়াস, দুটো সেম হবে। তাহলে এইখানে যে দুটো অ্যাঙ্গেল প্রোডিউস হবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো সেম হবে, সিন্স আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ওই জন্য এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। তাহলে আমি এখান থেকে বের করে নেবো যে ও কিউ পি আর পি কিউ ও যেটাই বলি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পি কিউ ও ইকুয়াল টু কত হচ্ছে, পি কিউ ও ইকুয়াল টু এটা পেয়ে গেছি 50 ডিগ্রি। তাহলে আমরা কি করে পাবো, 180 মাইনাস 50 ডিভাইড বাই টু, কারণ আমরা জানি যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে ইচ ইকুয়াল অ্যাঙ্গেল বের করতে গেলে এরকম করে করতে হয়, 180 তিনটের সামেশন হচ্ছে 180, এটা বলেছে 50, এই যে লিখে দিয়েছি পি ও কিউ এটা 50 হয়ে গেছে, 50 ডিভাইড বাই কত হবে 2, কারণ এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল, তাহলে এটা হচ্ছে 130/2, তার মানে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এইটা পেয়ে গেলাম আমি 65 ডিগ্রি। একই রকম ভাবে এটাও বের করব, তাহলে এই অ্যাঙ্গেলটা নিচ্ছি এটাও আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা এই সাইডটা আর এই সাইডটা নিজেদের মধ্যে ইকুয়াল হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও নিজেদের মধ্যে ইকুয়াল হচ্ছে। তাহলে আমি পেয়ে যাচ্ছি আর কিউ ও, এখানে লিখছি দেখো আর কিউ ও ইকুয়াল টু কি হবে, 180 এটাও মাইনাস এটাও আমি পেয়ে গেছি 50 বাই 2 হবে আগের বারের মতন, তাহলে এটাও আসছে 65 ডিগ্রি। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কি হবে, দুটোকে আমরা অ্যাড করে দেবো, তাহলে দুটোকে যদি আমরা অ্যাড করতে যাই তাহলে কি করা হবে, এখানে যে আমাদেরকে বের করতে দিয়েছে পি কিউ আর, দেন পি কিউ আর ইকুয়াল টু কি হবে এই দুটোর অ্যাডিশন, পি কিউ ও প্লাস আর কিউ ও ইকুয়াল টু 65 প্লাস 65 ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে দুটোকে আমরা অ্যাড করে এই পুরো অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।